বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফোন ইন অনুষ্ঠান। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। প্রিয় শ্রোতা, দূরের ও কাছের যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, সবাইকে জানাই অনেক প্রীতি, অনেক শুভেচ্ছা। বাংলাদেশে ভৌগোলিক অবস্থানগত কারণে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে সাধারণত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং দেশের উত্তরাঞ্চলে প্রতি বছর দীর্ঘমেয়াদী বন্যা দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের ফলে এই সমস্ত দুর্যোগের সংখ্যা ও মাত্রা ক্রমাগত বাড়ছে। কুড়িগ্রাম ও বরগুনা নদী তীরবর্তী মানুষের দুর্যোগ প্রস্তুতি ও করণীয় সম্পর্কে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি BDRCS, রেডিও চিলমারি FM 99.2 ও লোকবেতার FM 99.2 কমিউনিটি রেডিওকে যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নেয়। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি। যাত্রা শুরু হয় হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে শিরোনামের অনুষ্ঠানটির। বন্যার পানি জমি যাওয়াতে আমাদের অনেক খেত নষ্ট হয়ে যায়। একটা ধানের বীজ আছে, ওই বীজটা ব্যবহার করলে ওর বেসন নষ্ট হয় না। ওই বছর পরে পানি সরে গেলে ওই বীজটা গ্রহণ করলে ওইটা আবাদ হয়। কীভাবে বীজ গ্রহণ করলে আমরা পানি সরে গেলে গাইতে পারবো বা আমাদের ক্ষেত হবে, এই সম্বন্ধে আমরা হ্যালো এডুকেশন থেকে অনেক জানতে পেয়েছি। অনুষ্ঠানের বিষয় নির্ধারণের শুরুতেই দুর্যোগ প্রবণ এলাকার জনগণের সঙ্গে আলাপ করে তাদের তথ্য চাহিদা নিরূপণ করা হয়। এছাড়াও দুর্যোগে প্রস্তুতি এবং করণীয় সম্পর্কিত তথ্য কমিউনিটিতে ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে এলাকা ভিত্তিক শ্রোতা ক্লাব গঠন করা হয়। অনুষ্ঠান সম্প্রচারের পূর্বে যুব সদস্য শ্রোতা ক্লাবের সদস্যদেরকে অনুষ্ঠানের বিষয় ও প্রচারসূচি জানিয়ে দেন। যুব সদস্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত ভয়েস রেকর্ডারের মাধ্যমে ধারণ করেন। ধারণকৃত ভক্স পপটি জনপদের কণ্ঠস্বর শিরোনামে সম্প্রচার করা হয়। শীতের সমস্যা এলে আমাদের সর্দি কাশি বেশি হয়, কমরের ব্যথা হয়। শহীদ দিন লিসনার ক্লাবের সদস্যদের সাথে বসে শুনি এবং কারো কোনো প্রশ্ন থাকলে অতিথির কাছে প্রশ্ন করতে সাহায্য করি। আমার নাম মোহাম্মদ গোলাপউদ্দিন, চিলমারি থানার থেকে বলছি, গ্রাম বেলাভিড়ে। আমার একটা প্রশ্ন, বন্যার সময় কোন আপনার প্রশ্ন বুঝতে পেরেছি প্রিয় অতিথি। উনি প্রশ্ন করেছেন যে আসলে বাড়ির ভিটাটা কত উঁচু হওয়া দরকার। ভিটা বাড়ি উঁচু করতে হবে। অনুষ্ঠানে একজন বিশেষজ্ঞ আলোচকের সাথে সরাসরি প্রশ্নোত্তরের পাশাপাশি সম্প্রচারিত হয় বিষয়ভিত্তিক মূল বার্তা। অনুষ্ঠানের প্রতি পর্বেই সেরা প্রশ্নকর্তার জন্য পুরস্কার হিসেবে থাকে একটি রেডিও সেট। জানিয়ে দেওয়া হয় অনুষ্ঠান সম্পর্কে মতামত পাঠানোর ঠিকানা। পাশাপাশি রেডিও অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি তথ্য সেবা প্রদান সামগ্রিক কর্মকাণ্ডে যোগ করেছে এক নতুন মাত্রা। হ্যালো রেড ক্রিসেন্ট রেডিও প্রচারে যে সকল প্রশ্ন করা হয়, এই প্রশ্নের জবাব দেওয়াতে আমাদের লোকজন অনেকটা সজাগ হয়েছে এবং রোগ ব্যাধি খুব কম। আই বিলিভ ইটস ইম্পর্টেন্ট টু ব্রডকাস্ট রেডিও শোস লাইক হ্যালো রেড ক্রিসেন্ট উই লিসেন টু ইউ বিকজ ইট ইজ আ ফর্ম অফ পার্টিসিপেটরি ইনফরমেশন শেয়ারিং এন্ড ইট প্রমোটস অ্যাকাউন্টেবিলিটি টু বেনিফিশিয়ারিজ। ফলে তারা দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময় সঠিক প্রস্তুতি নিতে পারছে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। অনুষ্ঠানটি দুর্যোগ প্রবণ এলাকার জনগণের সামাজিক ও অর্থনৈতিক ঘাটতি কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে ভূমিকা রাখছে। কমিউনিটি রেডিওর মাধ্যমে আমরা যে তথ্য সরবরাহ করে যাচ্ছি, এতে যদি মানুষের উপকার হয় তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে সমস্ত বাংলাদেশে এই কমিউনিটি রেডিও চালু করব এবং মানুষের দোরগোড়ায় মানুষের ধারে তার সমস্ত তথ্য উপস্থিত করব যা ব্যবহার করে তারা তাদের জীবনকে উন্নত করতে পারে। নিয়মিত তথ্য প্রাপ্তির ফলে দুর্যোগ প্রবণ অঞ্চলের জনগণের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে যেমন পরিবর্তন আসছে,
তেমনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাদের আরও সক্ষম ও সাহসী করে তুলছে।